जनाब अब्दुल मतीन साहेब उपस्थित विशेष अतिथि मौलाना मुशाहिद आलम उपस्थित अमेरिका प्रवासी ग्रामे प्रति सन्तान अमेरिका सातर प्रवासी कल्याण समिति उपदेष्टा जनाब आलोक कासेम एहियान उपस्थित आलम अब्बास अली साहेब सह उपस्थित हमारे साथ आगत जातिदय छात्र संग्राम नेता अबू सुफियान छात्र नेता नूर आलम एवं छात्र नेता अमेरिका प्रवासी लुत्फुर रहमान खान सह एखे उपस्थित सम्मानित मुरब्बियान विभिन्न शिक्षा प्रतिष्ठान शिक्षक एवं पत्रग्रामे युवक एवं छात्र छात्री भाइयेरा আসসালামু আলাইকুম। আমি আমার বক্তব্যের শুরুতে আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা প্রাণাল অভিনন্দন জানাচ্ছি এবং বিশেষ করে 22শে জানুয়ারি উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, সেই নির্বাচনের আগে আমি আপনাদের গ্রামে এসেছিলাম। আমি আপনাদেরকে বলেছিলাম আমি এলাকার সন্তান, আমি আপনাদের সন্তান, আমি এলাকার উন্নয়নে এলাকার মানুষের কল্যাণে কাজ করতে চাই। আমি আপনাদের সকলের কাছে আবেদন করেছিলাম এলাকার সন্তান হিসাবে আমাকে আপনারা নির্বাচিত করে এই এলাকার উন্নয়নে সহযোগিতা করার জন্য। তা আমি আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি, আপনাদের কাছে কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনারা 22শে জানুয়ারি উপজেলা নির্বাচনে আপনারা আমাকে বিপুল ভোটে নির্বাচিত করেছেন, এর জন্য আমি আপনাদের সকলকে কৃতজ্ঞতা জানাচ্ছি। আজকে নির্বাচিত হয়ে আমি আপনাদের কাছে এসেছি। আমি যদিও আপনারা আমাকে চেয়ারম্যান হিসাবে নির্বাচিত করেছেন, কিন্তু আমি মনে করি আমি এলাকার সন্তান, আমি আপনাদের সন্তান। আমি অতীতে যেভাবে আপনাদের কাছে ছিলাম আগামী দিনও চেয়ারম্যান হিসাবে নয়, এই এলাকার সন্তান হিসাবে আগামী দিনে সুখে দুঃখে আপনাদের পাশে থেকে এলাকার উন্নয়নে এলাকার মানুষের কল্যাণে কাজ করে যাবো ইনশাআল্লাহ। আপনারা অনেক আশা আকাঙ্ক্ষা নিয়ে আমাকে নির্বাচিত করেছেন। আপনারা সকলেই জানেন তত্ত্বাবধায়ক সরকার যে অধ্যাদেশের মাধ্যমে সর্বক্ষমতার অধিকারী ছিল আর উন্নয়ন কার্যক্রম পরিচালনা করবে উপজেলা পরিষদ। এই আইন দেখে যখন দেখলাম যে উপজেলা পরিষদে গ্রামীণ অবকাঠামোর উন্নয়নে সকল কাজের ক্ষমতা উপজেলা পরিষদে ন্যস্ত হয়েছে, যখন দেখলাম শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নে উপজেলা পরিষদের হাতে ন্যস্ত হয়েছে, যখন দেখলাম এই গ্রামের যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন উপজেলা পরিষদে ন্যস্ত হয়েছে, তখনই এই অবহেলিত শতকের উন্নয়নের কার্যক্রম পরিচালনা করার জন্য অবহেলিত শতকের উন্নয়ন কার্যক্রম পরিচালনা করার জন্য আমি উপজেলা পরিষদের নির্বাচনে আমি অংশগ্রহণ করেছিলাম। কিন্তু আজকে অত্যন্ত দুঃখজনক হলেও সত্য, বর্তমান সরকার ক্ষমতা আসার পর এই স্থানীয় সরকার শক্তিশালী করার বদলে স্থানীয় সরকারকে একটি দুর্বল প্রতিষ্ঠানে রূপান্তরিত করেছে। আপনারা পত্র পত্রিকায় দেখেছেন, আপনারা নতুন যে আইন পাস হয়েছে যেটি এখনো আসে নাই, কিন্তু আইনে কি রয়েছে, আইনের যে ক্ষমতা খর্ব করা হয়েছে সেটাও নিশ্চয়ই আপনার পত্র পত্রিকায় প্রতিদিন ছাপা হচ্ছে, প্রতিদিন খবর প্রতিনিয়ত বিভিন্নভাবে বিভিন্ন এলাকার মানুষ জানছে, আপনারা নিশ্চয়ই অবগত। আজকে যে আইন করা হয়েছে সেই আইনে তত্ত্বাবধায়ক সরকারের আইনের সাথে অত্যন্ত পার্থক্য রয়েছে। আজকে এই আইনের মাধ্যমে উপজেলা পরিষদকে একটি দুর্বল প্রতিষ্ঠানে রূপান্তরিত করা হয়েছে। আগে উপজেলা পরিষদ সকল উন্নয়ন কার্যক্রম পরিচালনা করবে সেটি আইন ছিল, এখন
উন্নয়ন কার্যক্রম পরিচালনা করবে বাংলাদেশ সংসদ সদস্য। উপজেলা পরিষদ সেটি শুধু মনিটরিং করবে, সেটি যাতে বাস্তবায়ন হয় সেই কার্যক্রম গ্রহণ করবে। আর প্রজেক্ট তৈরি করবে সংসদ সদস্য। আজকে সেই আইনে যে আইন পাশ হয়েছে সেই আইনে সংসদ সদস্যকে উপদেষ্টা রাখা হয়েছে এবং সংসদ সদস্যের পরামর্শ বাধ্যতামূলক রাখা হয়েছে। সংসদ সদস্যের পরামর্শ ছাড়া আমরা কেন্দ্রীয় সরকারের সাথে যোগাযোগ করতে পারবো না। সংসদ সদস্যের সুপারিশ ছাড়া আমরা কোনো প্রজেক্ট তৈরি করে সরকারের সাথে আমরা সেটা বাস্তবায়নের জন্য সুপারিশ করতে পারবো না। এই হচ্ছে আইন। এই আইনের কারণে আজকে আমি মনে করি স্থানীয় সরকার অত্যন্ত দুর্বল হয়েছে। তো যে আশা আকাঙ্ক্ষা নিয়ে আমি উপজেলা নির্বাচন করেছিলাম এবং আপনারা যে আশা আকাঙ্ক্ষা নিয়ে আমাকে উপজেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচিত করেছেন, আজকে নির্বাচিত হয়ে সেই আশা আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে পারবো কিনা আমি নিজেই সন্দিহান। কারণ এখন ক্ষমতায় এত খবর করেছে স্থানীয় সরকারকে একটু দুর্বল, আগে ছিল স্বাধীন এবং শক্তিশালী একটি কাঠামো ব্যবস্থা স্থানীয় সরকার, এখন একটি দুর্বল পরাধীন একটি কাঠামো হচ্ছে স্থানীয় সরকার উপজেলা পরিষদ। তো যাই হোক, আমি তারপরও আমি আপনাদেরকে বলবো, আমি যেহেতু এই এলাকার সন্তান, আপনাদের সন্তান, আমি চাই এই অবহেলিত এলাকার উন্নয়নের কাজ করতে, এলাকার মানুষের কল্যাণের কাজ করতে। এই এলাকার যেসব সমস্যা, এটা আমি মনে করি আমার সমস্যা, এটা মনে করি আমার দাবি দেওয়া। এই এলাকার সমস্যা, এই এলাকার দাবি দেওয়া বাস্তবায়নে আমি আন্তরিক। ইনশাআল্লাহ আগামী দিনে আপনাদের সহযোগিতা নিয়ে এই আপনাদের যে ন্যায্য দাবি, আপনাদের এলাকার যে রাস্তা যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে, এই রাস্তার সংস্কার করে এই রাস্তার উন্নয়নে কিছু করা, এটা আপনাদের দাবি। তা আমি আপনাদেরকে বলতে চাই এটা আমারও দাবি। আজকে আমি আপনাদের কাছে বলছি আমার ক্ষমতা এক সীমিত, আমার ক্ষমতা যদি বেশি থাকতো আগে নির্বাচনের আগে যেভাবে তত্ত্বাবধায়ক সরকার সব ক্ষমতা ছিল সেভাবে যদি থাকতো তাহলে আমি আজকে ঘোষণা দিতে পারতাম এই রাস্তা আমি কার্যক্রম উন্নয়ন কার্যক্রম কিছুদিনের ভিতর করবো। কিন্তু আজকে আমাদের হাত পা বাঁধা, যার কারণে আজকে আমি এখানে এভাবে ঘোষণা দিতে পারছি না। কারণ সেই আইনে সংসদ সদস্যের ছাড়া আমি কিছু করতে পারবো না। তা আজকে আমি আপনাদেরকে অনুরোধ করব, এই রাস্তা এটা আমার দাবি, এই রাস্তার পাকাকরণ হোক, এই রাস্তার যোগাযোগ রাস্তার উন্নয়নের মাধ্যমে, এই রাস্তার যোগাযোগ ব্যবস্থা, এলাকার যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন সাধন হোক, এটা আমার দাবি। আমি আপনাদের সকলকে অনুরোধ করব এই এলাকার যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের জন্য, এই রাস্তার পাকাকরণের জন্য আপনারা আমাদের সংসদ সদস্যকে এই দাবিটা উত্থাপন করবেন। সংসদ সদস্য যদি এই এলাকার যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে আন্তরিক না হন